সকালে চিলির বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা, সরাসরি দেখবেন যেভাবে। কানাডার বিপক্ষে দুর্দান্ত জয়ে কোপা আমেরিকার 48তম আসর শুভ সূচনা করেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেসি ডিমারিয়াদের প্রতিপক্ষ চিলি। যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল সকাল 7টায় মাঠে নামবে দুই দল। এই স্টেডিয়ামে 2016 কোপা আমেরিকার ফাইনালে চিলির বিপক্ষে টাইব্রেকারে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। আবারও সেই মেটলাইফ স্টেডিয়ামে একই প্রতিপক্ষের বিপক্ষে নামছে লিওনেল মেসিরা। তবে এখন আর অতীত ইতিহাস মনে রাখতে চান না আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি। 2015 সালে আর্জেন্টিনাকে হারিয়েই নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো কোপার স্বাদ পেয়েছিল চিলি। পরের বছরও তাদের হারিয়ে শিরোপা উৎসব করে লাতিনের দেশটি। চলতি বছরের শুরুতে দলটির দায়িত্ব নিয়েছিলেন আর্জেন্টিনার রিকার্ডো গারেকা। নিজ দেশের বিপক্ষে জয় পেতে উন্মুখ হয়ে আছেন তিনি। রিকার্ডো বলেন, আর্জেন্টিনার বিপক্ষে খেলা সবসময়ের জন্য একটা চ্যালেঞ্জ। আমি এখন পুরোপুরিভাবে চিলি জাতীয় দলের ওপর মনোযোগ রাখছি, তবে আর্জেন্টিনা সবসময় বিশেষ একটা দল। অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনার খেলা, বৈশ্বিক টুর্নামেন্ট লাইভ দেখা নিয়ে অনেক সময়ই বিড়ম্বনায় পড়তে হয় সমর্থকদের। তবে স্বস্তির খবর হচ্ছে, বাংলাদেশি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেখা যাবে কোপার মহারণ। জানা গেছে বাংলাদেশে খেলা দেখা যাবে স্পোর্টস ভিত্তিক চ্যানেলে টি স্পোর্টস, এছাড়া অনলাইনে টি স্পোর্টস অ্যাপেও দেখা যাবে ম্যাচটি। আর ভারতে সনি ওয়ান, সনি ওয়ান এইচডি, সনি টু, সনি টু এইচডি, সনি লিভ অ্যাপে খেলা উপভোগ করতে পারবেন। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।